আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সিরিয়ায় দখলদার মার্কিন ঘাঁটিতে প্রচণ্ড বিস্ফোরণ, কেঁপে উঠল পূর্বাঞ্চল। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি। চেক সরকার ইইউ ও ন্যাটোর বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ। ইউক্রেনের ফার্স্ট লেডি বললেন ব্রিটিশরা কড়ি গুনছে আর আমরা লাশ। 2009 সাল থেকে এ পর্যন্ত ইসরায়েল 9,000 ফিলিস্তিনি ঘর বাড়ি ভেঙে দিয়েছে। সর্বশেষ জানিয়ে দিব, পশ্চিমবঙ্গে আল কায়েদার সন্দেহভাজন আরও দুই জঙ্গি গ্রেফতার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। সিরিয়ায় দখলদার মার্কিন ঘাঁটিতে প্রচণ্ড বিস্ফোরণ, কেঁপে উঠল পূর্বাঞ্চল। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ জাওয়ার প্রদেশে দখলদার মার্কিন সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে কয়েকটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের মাত্রা এতই তীব্র ছিল যে এর ফলে বিরাট এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, আল ওমর তেল ক্ষেত্রের কাছের ওই সামরিক ঘাঁটিতে কয়েকটি বিস্ফোরণ ঘটে। বার্তা সংস্থাটি স্থানীয় সূত্রগুলোর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে বিস্ফোরণের পরপরই ঘাঁটির ভেতর থেকে ধোয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং সম্ভাব্য হতাহত বা ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। সূত্রগুলো জানিয়েছে, বিস্ফোরণের পর ওই এলাকায় মার্কিন জঙ্গি বিমান ও হেলিকপ্টারকে উড়াউড়ি করতে দেখা যায়। মার্কিন সেনাদের ওই ঘাঁটিতে এবারই প্রথম হামলা হয়নি, বরং এর আগে বেশ কয়েক দফা রকেট হামলা হয়েছে। গত 25 আগস্ট একদিনেই ওই ঘাঁটিতে দুই দফা হামলা হয়। মার্কিন সামরিক বাহিনী উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশের বিরুদ্ধে যুদ্ধের নামে সিরিয়ার বেশ কয়েকটি এলাকায় দখলদারিত্ব কায়েম করে এবং তারা সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে সিরিয়ার বিভিন্ন ক্ষেত্রে থেকে তেল চুরি করছে। সূত্র পার্স টুডে। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে $110 কোটি অস্ত্র বিক্রির ঘোষণায় হুঁশিয়ারি দিয়েছে চীন। তাইপের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটি। শনিবার এক প্রতিবেদনে এখবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। এ বিষয়ে ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেং ইউ বলেন, অস্ত্র বিক্রি তাইওয়ানের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী শক্তিকে ভুল সংকেত পাঠাচ্ছে। চীন মার্কিন সম্পর্ক ও তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি এবং স্থিতিশীলতাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে ওয়াশিংটন। নতুন করে উত্তেজনা সৃষ্টি না করতে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে অস্ত্র বিক্রি প্রত্যাহারের ঘোষণা জানিয়েছে বেইজিং। তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের উত্তেজনার মধ্যেই অঞ্চলটিতে অস্ত্র বিক্রির ঘোষণা দেয় বাইডেন প্রশাসন। এর আওতায় তাইপেকে $66.50 কোটি রাডার ওয়ার্নিং সিস্টেম সরবরাহ করবে ওয়াশিংটন। এই ব্যবস্থার মাধ্যমে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা সম্ভব হবে। এছাড়া যে কোনো জাহাজ ডুবিয়ে দিতে সক্ষম 60টি হারপুন ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে। এর দাম পড়বে $35.50 কোটি। চেক সরকার ইইউ ও ন্যাটোর বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ। ইউক্রেনের সেনা অভিযানকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার নেতৃত্বে ইইউভুক্ত দেশসহ বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা দিয়েছে। এর জের ধরে বিশ্বের বিভিন্ন দেশে নজিরবিহীনভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পাশাপাশি নিত্যপণ্যের দামও বৃদ্ধি পেয়েছে, যার চাপ পড়েছে সাধারণ মানুষের ওপর। অভ্যন্তরীণ সমস্যা সমাধান না করে ইউক্রেনের প্রতি বেশি মনোযোগ দিচ্ছে এমন অভিযোগে চেক প্রজাতন্ত্র সরকারের বিরুদ্ধে লক্ষাধিক মানুষ বিক্ষোভ মিছিল করেছে। একই সঙ্গে তারা ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধেও বিক্ষোভ দেখানো হয়েছে। গতকাল শনিবার প্রাগের ঐতিহাসিক ওয়েনসেলাস চত্বরে অনুষ্ঠিত সমাবেশ থেকে বিক্ষোভকারীরা দেশের জনগণ বাদ দিয়ে ইউক্রেনের প্রতি বেশি মনোযোগ দেওয়ার জন্য সরকারকে অভিযুক্ত করেন এবং পেত্রোফাইলার নেতৃত্বাধীন মধ্য ডানপন্থী সরকারের পদত্যাগ দাবি করেন। বর্তমান সরকার গত ডিসেম্বর মাসে ক্ষমতায় এসেছে। দেশের ব্যাপক মুদ্রাস্ফীতি, তেল গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি এবং দেশে বিপুল সংখ্যক ইউক্রেনের শরণার্থী গ্রহণ করার বিরুদ্ধে বিক্ষোভকারীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভকারীরা বলেন, চেক প্রজাতন্ত্রের উচিত ছিল ইউক্রেন ইস্যুতে সামরিকভাবে নিরপেক্ষ থাকা। এছাড়া বিক্ষোভকারীরা গ্যাসের সংকট সমাধানের জন্য সরাসরি রাশিয়ার সঙ্গে যোগাযোগ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিক্ষোভকারীরা শীত আসার আগেই গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর জোরালো দাবি জানান। তারা বলেন, এই দুই খাতে সরকার বিশেষ পদক্ষেপ না নিলে দেশ ধ্বংস হয়ে যাবে। সূত্র রয়টার্স।
ইউক্রেনের ফার্স্ট লেডি বললেন, ব্রিটিশরা করি গুনছে আর আমরা লাশ। ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কি বলেছেন, ব্রিটিশরা যখন করি গুনছে তখন ইউক্রেনীয়রা লাশ গুনছে। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তরে ওলেনা একথা বলেন। সাক্ষাৎকারে বিবিসির সাংবাদিক লরা কুয়েন্সবার্গকে ইউক্রেনের ফার্স্ট লেডি বলেন, ইউক্রেন যুদ্ধের কঠিন অর্থনৈতিক প্রভাব মিত্র দেশগুলোর ওপর পড়েছে, তবে যুদ্ধে মানবিক ক্ষতির বিষয়টিকেই বেশি প্রকাশ করা গুরুত্বপূর্ণ ছিল। কিয়েভে ওই সাক্ষাৎকার রেকর্ড করা হয়েছে। ইউক্রেনের ফার্স্ট লেডি কিছু ব্যক্তিগত কথাও বলেছেন ওই সাক্ষাৎকারে। তিনি বলেন, স্বামীর সঙ্গে তার খুবই কম দেখা হয়, তবে তারা প্রতিদিন কথা বলেন। 2003 সালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বিয়ে হয় ওলেনার। আজ রোববার সম্প্রচারিত ওই সাক্ষাৎকারে ওলেনাকে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার হামলার কারণ বিশ্বব্যাপী গ্যাস ও তেলের দাম বেড়েছে, ব্রিটিশদের জ্বালানির জন্য বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে, তাদের উদ্দেশ্যে তিনি কিছু বলতে চান কিনা। এর উত্তরে ওলেনা বলেন, আমি বুঝতে পারছি পরিস্থিতি খুবই কঠিন, তবে করোনা ভাইরাসের মহামারীর সময়টা মনে করুন, এখনো মহামারী কাটেনি। মহামারীর সময় সব জায়গায় দ্রব্যমূল্য বেড়েছে, ইউক্রেনেও বেড়েছে। ইউক্রেনের ফার্স্ট লেডি আরো বলেন, ইউক্রেনের দ্রব্যমূল্য বাড়ছে, সেই সঙ্গে যুদ্ধে আমাদের দেশের মানুষের প্রাণ যাচ্ছে। তিনি ব্রিটিশদের উদ্দেশ্যে আরো বলেন, যখন তোমরা ব্যাংক অ্যাকাউন্টে অথবা তোমাদের পকেটে থাকা কড়ি গুনছ তখন আমরাও একই কাজ করছি, সেই সঙ্গে আবার হতাহত মানুষের সংখ্যাও গুনছি। গত মাসে কিয়েভ সফরে এসে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ইউরোপে মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ছে, তবে রাশিয়ার হামলা প্রতিহত করতে ইউক্রেনের সঙ্গে থাকতে হবে। যুক্তরাজ্য মুদ্রাস্ফীতির হার এবছর 42 বছরের মধ্যে সর্বোচ্চ 13.3% পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। অর্থনীতি এক বছরেরও বেশি সময় ধরে সংকুচিত হবে বলে ধারণা করা হচ্ছে। ব্যাংক অব ইংল্যান্ড বলছে, উচ্চ মুদ্রাস্ফীতি ও নিম্ন প্রবৃদ্ধির অন্যতম প্রধান কারণ হল জ্বালানির দাম বেড়ে যাওয়া। ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে দাম বেড়েছে। এ পরিস্থিতির জন্য জ্বালানির অন্যতম সরবরাহকারী দেশ রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছে ইউরোপের দেশগুলো। তাদের অভিযোগ, নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া হিসাবে রাশিয়া গ্যাসের সরবরাহ কমিয়ে দিয়েছে। ওলেনা জেলেনস্কি বিবিসিকে বলেন, ইউক্রেনের বাইরের লোকদের পক্ষে যুদ্ধের প্রভাব বোঝা কঠিন, তবে যুদ্ধের কারণে মানবিক সংকটের বিষয়টি বিশ্বের কাছে তুলে ধরা গুরুত্বপূর্ণ। ইউক্রেনের ফার্স্ট লেডি এ প্রসঙ্গে গত মার্চে ইউক্রেনীয় একটি সেলের কাঁদতে কাঁদতে পোল্যান্ড সীমান্ত পার হওয়ার ঘটনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমি মনে করি যে মা বাবা এই ভিডিও দেখছেন তারা কেউ চোখের জল সামলাতে পারবেন না। আমি সবসময় নিজেকে ওই জায়গায় কল্পনা করি। আমি মনে করি বিশ্বের সব মানুষেরই আমার মতো করে ভাবা উচিত। ওলেনা জেলেনস্কি আরো বলেন, আমাদের এসব গল্প বলে যেতে হবে, এসব গল্প দেখাতে হবে, কারণ এগুলোও যুদ্ধ। কতগুলো বোমা পড়েছে সেটা বিষয় নয়, কত অর্থ খরচ হয়েছে সেটা বিষয় নয়, বিষয় হলো মানবিক গল্প। এরকম হাজারো মানবিক গল্প রয়েছে। 2009 সাল থেকে এ পর্যন্ত ইসরায়েল 9,000 ফিলিস্তিনি ঘর বাড়ি ভেঙে দিয়েছে। জাতিসংঘ জানিয়েছে, 2009 সাল থেকে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের প্রায় 9,000 ঘর বাড়ি ধ্বংস করেছে এবং এতে হাজার হাজার ফিলিস্তিনি উদ্বাস্ত হয়েছে। জাতিসংঘের ত্রাণ বিষয়ক সমন্বয়কারীর অফিস থেকে প্রকাশিত রিপোর্ট এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিনের ইনফরমেশন সেন্টার গতকাল এই তথ্য তুলে ধরেছে। রিপোর্ট অনুসারে ইহুদিবাদী ইসরায়েলের সেনাদের ধ্বংস এবং উচ্ছেদ অভিযানের কারণে এই সময়ে 13,000 ফিলিস্তিনি উদ্বাস্ত হয়েছেন এবং 152,000 মানুষ নানা ধরনের ক্ষতির শিকার হয়েছে। এ সময় 1,559 ভবন ইসরায়েল সেনারা একেবারে গুঁড়িয়ে দিয়েছে, যাতে ভবনগুলোর কোনো চিহ্ন না থাকে এবং কোনো ক্ষতিপূরণ দিতে না হয়। এসব ভবন ভাঙাকে যৌক্তিক প্রমাণের জন্য ইহুদিবাদী ইসরায়েল অজুহাত দিয়েছে যে ভবন নির্মাণের জন্য মালিকেরা নির্মাণ অনুমোদন গ্রহণ করেননি। কিন্তু বাস্তবতা হচ্ছে, এ ধরনের অনুমোদন পাওয়া ফিলিস্তিনিদের জন্য এক ধরনের দুঃসাধ্য ব্যাপার। এদিকে গতকালও আল কুদস শহরে একটি ভবন ভেঙে দিয়ে এক ফিলিস্তিনি পরিবারকে উদ্বাস্ত করা হয়েছে। এ পরিবারের 3 সদস্য ওই বাড়িতে বসবাস করতেন। বিশ্লেষকরা মনে করেন, ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে উচ্ছেদ অভিযান চালায় সেটি তেল আবিবের বর্ণবাদী নীতি এবং ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল অভিযানের অংশ। সূত্র পার্স টুডে। পশ্চিমবঙ্গে আল কায়দার সন্দেহভাজন আরও 2 জঙ্গি গ্রেফতার। ভারতের পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দার ভারতীয় উপমহাদেশ শাখার সন্দেহভাজন 2 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ও মহারাষ্ট্র সন্ত্রাস দমন শাখার পুলিশ এই 2 ব্যক্তিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থেকে গ্রেফতার করে। গত 17 আগস্ট উত্তর 24 পরগনার শাসন থানা এলাকা থেকে আল কায়দার ভারতীয় উপমহাদেশ শাখার সন্দেহ
বিভাজন আরও দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছিল। গত শুক্রবার গভীর রাতে কলকাতা পুলিশের এসটিএফ ডায়মন্ড হারবারের দেউলপোত থেকে শামির হোসেন শেখকে গ্রেপ্তার করে। একই দিন ডায়মন্ড হাইবার থেকে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে মহারাষ্ট্রের সন্ত্রাস দমন শাখার পুলিশ। শামিরের বাড়ি ডায়মন্ড হারবারের দেউলপোতার চাঁদনগর গ্রামে, সাদ্দামের বাড়ি ডায়মন্ড হারবারের পারুলিয়ার আবদালপুর গ্রামে, তবে তিনি কাজ করতেন মহারাষ্ট্রের মুম্বাইয়ে। গ্রেপ্তার শামিরকে গতকাল শনিবার বারাসাতের আদালতে তোলা হয়। তাকে 14 দিনের পুলিশি হেফাজতে রাখার আদেশ দেন আদালত।